সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে। প্রথমেই আমি অবিভক্ত মেদিনীপুর জেলার স্বাধীনতা আন্দোলনের পুণ্যভূমি তাম্রলিপ্ত জাতীয় সরকারের পুণ্যভূমি শহীদ ক্ষুদিরাম বসু শহীদ মাতঙ্গিনী হাজরার পুণ্যভূমি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগরের মাটি, একদিকে অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম লাল মাটি, অন্যদিকে বঙ্গোপসাগর বালু মাটি, একদিকে খড়গপুর রেলনগরী অন্যদিকে হলদিয়া শিল্পনগরী। আজকে এই অবিভক্ত মেদিনীপুর জেলার ঐতিহাসিক কলেজ কলেজিয়েট ময়দান অনেক ঘটনার সাক্ষী, অনেক বিপ্লবের সাক্ষী, সেই মাটিকে প্রণাম করে আপনাদের সকলকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন নমস্কার জোহার সালাম জানিয়ে আমি দু চারটি কথা নিবেদন করব। এই বিরাট সভাতে আমাকে বক্তব্য রাখার সুযোগ করে দেওয়ার জন্য আমি প্রথমে কৃতজ্ঞতা জানাব সভার সঞ্চালক, সাংসদ, তরুণ নেতা, কুর্মী সমাজের প্রাণের নেতা যতীনময় মাহাতোকে। আমি শ্রদ্ধা জানাব রাজ্য সভাপতি, মেদিনীপুরের সাংসদ, আজকের সভার সভাপতি এবং লোকপ্রিয় নেতা আমাদের সম্মানীয় দিলীপ ঘোষ মহোদয়কে। আর আজকে যিনি আমাকে এই পৃথিবীর সবচেয়ে বড় পার্টি, আজকে যে পার্টি জাতীয়তাবোধ দেশপ্রেম বহুত্ববাদে বিশ্বাস করে, যে পার্টি গীতার যে সেই কথা বহুজন সুখায় বহুজন হিতায় বসুদেব কুটুম্বকম, সেই নীতিকে বিশ্বাস করে, সেই ভারতীয় জনতা পার্টি পরিবারে আমাকে একজন প্রাথমিক সদস্য হিসেবে গ্রহণ করলেন যিনি। তিনি আমার বড় ভাই, আমার দাদা, দেশের আন বান শান স্বরাষ্ট্রমন্ত্রী, এবং যিনি 19 সালে লোকসভা নির্বাচনে জেতার পরে 8 মাসের মধ্যে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন পূরণ করেছেন, তিনি আর কেউ নয়, তিনি অমিত শাহজি। অমিত শাহজির সঙ্গে আমার সম্পর্ক কতদিনে, তিনি তখন মহামন্ত্রী পার্টির অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি, পূর্ব ইউপি চার্জে 14 সালে লোকসভা নির্বাচনে তিনি দলকে জিতিয়েছেন, ইউপিতে ঝড় বইয়ে দিয়েছেন। তখন অশোক রোডের পুরনো পার্টি অফিস, তার সামনে একটা ছোট্ট ঘরে অমিতজি আমাকে দর্শন দিয়েছিলেন, আর সেই দর্শনে সুযোগ করে দিয়েছিলেন এখন উত্তরপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী আমাদের সিদ্ধার্থনাথ সিনহা। তিনি কোনোদিন আমাকে বিজেপিতে যোগ দিতে একদিনও বলেননি, তিনি ভাইয়ের মতো ভালোবাসতেন। আমি যখন কোভিডে আক্রান্ত হই, আমার দলের লোকেরা 21 বছর যাদের জন্য করেছি, যাদের জন্য অকৃতদার থেকে গ্রামে গ্রামে ঘুরেছি, তারা আমার খোঁজ নেয়নি, অমিতজি আমার খোঁজ দুবার নিয়েছে, তাকে আমি কোটি কোটি নমন জানাই। এই সভাতে কৈলাস বিজয়বর্গীজি আছেন, তার পরিচয় আলাদাভাবে দেব না, সুসংগঠক। আছেন আমাদের সর্বভারতীয় সভাপতি মুকুল রায়, আমাকে সবসময় উৎসাহিত করেছে, শুভেন্দু আত্মসম্মান বোধ যদি তোর থাকে, তুই তৃণমূলে থাকবি না, তোর কিচ্ছু দরকার নেই, চলে আয়, আমরা সম্মান নিয়ে বেঁচে থাকতে পারবো। আজকে তার কথাও রাখতে পেরেছি। কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী আছেন, সাংসদরা আছেন, মোর্চার সভাপতিরা আছেন, স্বপনদার মতো নেতারা আছেন, অর্জুন সিং এর মতো 100 কেস করেছে ওর বিরুদ্ধে, মেরে ফেলার চক্রান্ত হয়েছে, আমার ভাই মনীষকে কেড়ে নিয়ে গেছে, 2009 থেকে 2014 মনীষ আমার ইউথের প্রেসিডেন্ট ছিল, অর্জুন সিং মাথা নত করেনি, লকেট চট্টোপাধ্যায় থেকে শুরু করে প্রত্যেককে
আমি অভিনন্দন জানাবো, কৃতজ্ঞতা জানাবো। আপনারা অমিত জির কথা শুনতে এসেছেন, আমি তো সবে শুরু করলাম। 24 ঘন্টায় 16 ঘন্টা টাইম দি, বুথে বুথে পাড়ায় পাড়ায় পাবেন। আশ্বস্ত করছি আপনাদের সমীর দাসকে, আশ্বস্ত করছি সুকময় সৎপতিকে, আশ্বস্ত করছি অন্তরা ভট্টাচার্যকে, আশ্বস্ত করছি নবারুণ নায়ককে, আশ্বস্ত করছি অনুপ চক্রবর্তীকে। শুভেন্দু মাতব্বরী করতে তৃণমূল বিজেপিতে আসেনি, তৃণমূল ছেড়ে। শুভেন্দু আপনাদের উপরে খবরদারি করবে না, শুভেন্দু কর্মী হিসেবে যা পার্টি নির্দেশ দেবে তাই পালন করবে। পতাকা লাগাতে বললে লাগাবো, দেওয়াল লিখন করতে বললে করব। আমি ছাত্র রাজনীতি থেকে উঠে এই জায়গায় এসেছি, সিঁড়ি দিয়ে উঠতে উঠতে এসেছি। আমাকে বিশ্বাসঘাতক বলছে, কে বলছে? যারা 98 সালে তৃণমূল প্রতিষ্ঠার পরে অটলজি ভারতরত্ন, তার আশীর্বাদ না পেলে বাড়ি থেকে বেরোতে পারত না। আপনারা বলুন, 98 সালে যখন তৃণমূল প্রতিষ্ঠা হয় কার শরিক ছিল এনডিএর পার্টনার? 98 লোকসভাতে 9 আর 2 11 জোটে জিতেছিল রাহুল সিনহা আছেন, রাহুলদা বলতে পারবেন, জোট ছিল না। 99তে আমি পার্টি জয়েন করেছিলাম, আমার পুরনো পার্টি তৃণমূল কংগ্রেস। 9ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তিতে ডক্টর নীতিশ সেনগুপ্ত এনডিএর প্রার্থী ছিলেন, তাকে কাঁথি থেকে জিতানোতে আমাদের ভূমিকা ছিল না। এই মাঠে কয়েকদিন আগে তৃণমূল নেত্রী বলেছেন, দল গঠনের পরে কাঁথিতে লড়েছিলাম, আমরা দ্বিতীয় হয়েছিলাম। উদ্দেশ্যটা কি? যে অধিকারীদের বাদ দিয়ে দ্বিতীয় হয়েছিলাম। হ্যাঁ, আপনি এবারেও দ্বিতীয় হবেন, প্রথম হতে পারবেন না। প্রথম ভারতীয় জনতা পার্টি হবে, সরকার তৈরি করবে। আমার প্রিয় ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক, 135 জনের আত্মবলিদান, খুব কষ্ট হয় দেখলে। অনেক কাজ হয়তো আমরা করতে বাধ্য, মানে আপনি বলুন তো, মাকে যিনি গর্ভধারণী, যিনি জন্ম দিয়েছেন মা, আমার মায়ের নাম গায়ত্রী অধিকারী, তিনি আমার মা, অন্য কেউ আমার মা না। আরেকজনকে মা, আরেকজন মা বিবেকানন্দ বলে গেছেন, মার্গারেট এলিজাবেথ নোবেল ভগিনী নিবেদিতা একটা বই লিখে গেছিলেন, তার নাম দ্য মাস্টার অ্যাজ আই স হিম। সেই বইতে ভগিনী নিবেদিতা বলছেন, দ্য কুইন অফ অ্যাডোরেশন ওয়াজ হিজ মাদারল্যান্ড, অর্থাৎ ভারত মাতা হচ্ছেন স্বামী বিবেকানন্দের আরাধ্য দেবী। যদি মা কাউকে বলতে হয়, ভারত মাতাকে মা বলবো, অন্য কাউকে মা বলতে পারবো না। আজকে আমি পরিশেষে বলবো, কেন্দ্রীয় সরকারের কর্মসূচিগুলোকে রাজ্যে চালু না করা, কেন্দ্রীয় সরকারের কর্মসূচিগুলোকে নাম পাল্টে দেওয়া, আর যে ভারতবর্ষ, যে বাংলা, কৃষ্টি সংস্কৃতির জায়গা, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, সেই বাংলায় অমিত শাহকে বহিরাগত বলছে, ভারত মাতা hits out at the Tridable Congress, says that he would be now going to every corner of Midnapur district talking about the BJP. তারপরে বাঙালি, এই বহুত্ববাদ নষ্ট করতে আমরা দেব না। আমি মনে প্রাণে চাই কলকাতা আর দিল্লিতে একই দলের সরকার থাকুক, নইলে বাংলা বাঁচবে না। অর্থনীতি শেষ হয়ে গেছে, বেকারদের চাকরি নেই, 4,000 টাকা 2,000 টাকার চাকরি বেঙ্গল এন্ড ইন নিউ দিল্লি, এটার দুর্নীতি, এটা থেকে যদি বেরিয়ে আসতে হয়, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে বাংলাকে তুলে দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। আর এই কাজটা করার জন্য আপনাদের সঙ্গে আমি কাল থেকেই লেগে পড়ব। আর তৃণমূল কংগ্রেসকে বলি, ভাবছ হবে তুমি যা চাও, জগৎটাকে তুমি না চাও, দেখবে হঠাৎ। আই উইল ইমিডিয়েটলি স্টার্ট ওয়ার্কিং উইথ ইউ ফ্রম টুমরো ইটসেলফ, আই উইল বি ওয়ার্কিং ফর দ্য কমন পিপল। তৃণমূলের এক পুরনো বন্ধু আমাকে একটা ভিডিও পাঠালেন, লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের কর্মী হিসেবে আমি বিজেপি হটাও ভারত বাঁচাও স্লোগান দিয়েছিলাম, সেইটা পাঠিয়েছেন আমাকে। আমি নিচে লিখলাম, বন্ধু আমি যখন যা করি নিষ্ঠার সঙ্গে করি, তৃণমূলের কর্মী ছিলাম, তৃণমূলের হয়ে করেছি, আজকে
আজকে কালকে যাচ্ছি মেদিনীপুরের কলেজ মাঠে, সেখানে গিয়ে বলবো তোলাবাজ ভাই পহাটাও, তোলাবাজ ভাই পহাটাও। I will be going to the people of Medinipur tomorrow. Bande Mataram, Bharat Mata ki Jai Hind. Jashasvi Pradhan Mantri Narendra Das Damodar Das Modi Jindabad. Amar Boro Bhai Dada Mannyobor Amit Shah Ji Jindabad. Namaskar. Dhanyabad. Mananiyo Shubhendu Adhikari Mahashoy. Well, in fact, Shubhendu Adhikari hitting out at the Tridable Congress saying that he will be immediately working for the people of Medinipur starting from tomorrow, going to every nook and corner of Medinipur district, talking about how the Tridable Congress has essentially failed the people of this very district. He's also targeted the Tridable Congress for calling Amit Shah an outsider. Says that he wants a government that should be the same in New Delhi as well as in Kolkata. Say, Subakta, Dokko Sangathok, Bharat Sarkarer, Jashasvi, Swarashtra Mantri, Jar Netritte, Bharatiya Janata Party, Bishwer Sarvabrihat Dol Hisebe, Pratishtha Labh Kore, Say, Netake Ami, বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ করছি মাননীয় অমিত ভাই সাহা, বলে ভারত মাতাকে, বলে ভারত মাতাকে জয় শ্রীরাম।